রথযাত্রা উৎসবে সামিল ভক্তগণেরা। এই পুণ্যতিথিতে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে ভান্ডারা দিলেন বরানগর পৌরসভার পৌরপিতা এবং পুরপরিষদ রামকৃষ্ণ পাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনায় মার কাছে তাঁরই প্রার্থনা। পাশাপাশি বরানগরবাসীর সুখ শান্তির জন্য পুজো দেন তিনি। বিগত দিনেও বছরের শুরুর দিন দক্ষিণেশ্বর মন্দিরে এইভাবেই জনসেবা করতে দেখা গিয়েছে তাঁকে। কংগ্রেস আমল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে লড়াই করে এসেছেন রামকৃষ্ণ পাল। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দীর্ঘায়ু কামনা করেই তারাপীঠে তাঁর এই পুজো পার্বণের আয়োজন বলেই জানান সকলের কাছের মানুষ কাজের মানুষ পুরপিতা রামকৃষ্ণ পাল। আমরা আজকে মনে নয় এক এক করে 27 বছর, খালি 2 বছর বাদ গেছে কোভিডের সিচুয়েশনে, আজকে মায়ের কাছে এটাই প্রার্থনা করতেছি, মা সবাই বরানগরবাসী যেন ভালো থাকে, কোভিড যেন বরানগর থেকে চলে যায়, বাংলা থেকে চলে যায়, ভারতবর্ষ থেকে চলে যায়, এটাই মায়ের কাছে প্রার্থনা আজকে ভান্ডার দেওয়ার মুখ্য উদ্দেশ্য। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনের দলের প্রথম দিনের সৈনিক আপনি, তো আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন যখন আন্দোলন চলছে সেই সময় থেকে আপনারা আপনি মায়ের এই দূরীর কাছে সবসময় থাকেন, তো সেই সময় কি আপনি এই ভান্ডারা মায়ের কাছে দিতেন? আজ থেকে 27 বছর, আমাদের দল হচ্ছে 11 বছর, আমরা সবসময় চাইছিলাম মমতাদি যেন পশ্চিমবঙ্গ শাসনে আসে, বাংলার মানুষ উপকৃত হয়। আজকে মমতাদি শাসনে এসছে, মা তার কথা শুনেছে, আমরা তার সৈনিক হিসাবে বলতে চাই এর মেয়াদ যেন দীর্ঘমেয়াদী হয়, মানুষ যাতে উপকৃত। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।